নানা উদ্যোগেও বন্ধ হচ্ছে না উড়োজাহাজে লেজার রশ্মি নিক্ষেপের উৎপাত। লেজার লাইটের কারণে সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার সময় সমস্যায় পড়ছেন পাইলটরা। বিমান টার্গেট করে লেজার রশ্মি নিক্ষেপ বন্ধে এবার তাই ভিন্ন পথ অবলম্বনের কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সাধারণ মানুষকে সচেতন করতে মুঠোফোনে পাঠানো হবে খুদে বার্তা। সিভিল এভিয়েশন বলছে বিমান টার্গেট করে লেজার রশ্মি নিক্ষেপ বন্ধে এর আগেও গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়। লেজার রশ্মি নিক্ষেপ শাস্তিযোগ্য অপরাধ, তাই নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিভিন্ন থানায় চিঠি দিয়ে লেজার লাইট নিক্ষেপকারীদের আইনের আওতায় আনতেও চিঠি দেয় সংস্থাটি, কিন্তু এসব উদ্যোগেও কোনো কাজ হচ্ছে না। পাইলটরা বলছে না বুঝে খেলার ছলে অনেকেই বিমান তাক করে লেজার লাইট ফেলে। হঠাৎ চোখে লেজার রশ্মি পড়লে চোখে ঝাপসা দেখেন তারা, হাত দিয়ে ওই আলো থেকে চোখ বাঁচানোর চেষ্টা করেন। ককপিটে দুজন থাকলে কোনো রকমে ম্যানেজ করে নেন পাইলটরা, কিন্তু উড্ডয়ন ও অবতরণের সময় সরাসরি চোখে লেজার রশ্মি পড়লে দুর্ঘটনার শঙ্কা থাকে। সন্ধ্যার পর থেকে শুরু হয় এই আক্রমণ, এমনকি মধ্যরাতেও বিমান তাক করে লেজার লাইট নিক্ষেপ করা হয়। লেজার অ্যাটাক বন্ধে এলাকা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি নেয়ার আহ্বান পাইলটদের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।